বজ্রপাত কেন হয়, বজ্রপাত কিভাবে হয়, যে কোনো জায়গাতে আপনি বজ্রপাত থেকে বাঁচবেন কি করে, বাড়িতে কি বজ্রপাত পড়তে পারে, বজ্রপাতে মানুষজন মারা যায় কেন, এরকম অনেক প্রশ্ন আপনার মাথায় ঘুরতে থাকে। আর এই ভিডিওতে আপনি সমস্ত কিছু জানতে পারবেন। দেখুন, বজ্রপাত একটা তড়িৎ, সেটা তো আপনি জানেনই, তাই আপনাকে আগে জানতে হবে যে তড়িৎ কিভাবে প্রবাহিত হয় বা তড়িৎ প্রবাহ কি। দেখুন, ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলা হয়। এই ইলেকট্রন হলো একটা অধপরমাণু মৌলিক কণা এবং এটা একটি নেগেটিভ মানে ঋণাত্মক তড়িৎ বহন করে। আর এই ইলেকট্রন এতটাই ছোট যে খালি চোখে দেখতে পাওয়া যায় না একে। আর সেকেন্ডে কয়েক কোটি ইলেকট্রন একসাথে যাতায়াত করে, ফলে তড়িৎ প্রবাহিত হয়। কিন্তু এই ইলেকট্রন তো আর নিজে থেকে যেতে পারে না কোনো দিকে, হয় ইলেকট্রনকে কেউ ধাক্কা মারবে বা কেউ টানবে, তবেই ইলেকট্রন যাতায়াত করতে পারবে। এই ইলেকট্রনকে ধাক্কা মারে ভোল্টেজ, মানে ভোল্টেজ যত বেশি হবে তত জোরে ধাক্কা মারবে, ফলে তত তাড়াতাড়ি কারেন্ট প্রবাহিত হবে। আর এই ইলেকট্রন তখনই কোনো দিকে যায় যখন সে ফিরে আসার রাস্তা খুঁজে পায়। আর সেই ফিরে আসার রাস্তা হলো পজিটিভ মানে ধনাত্মক আধান। আর যদি ইলেকট্রন ফিরে আসার রাস্তা না পায় মানে পজিটিভ কোনো আধান না পায়, তাহলে সে কোনো দিকেই প্রবাহিত হবে না বা যাবে না। মানে ইলেকট্রন যদি পজিটিভ আধান না পায় তাহলে প্রবাহিত হবে না, মানে কারেন্ট ফ্লো হবে না, মানে তড়িৎ প্রবাহ হবে না। তাই তড়িৎ প্রবাহের জন্য নেগেটিভ ও পজিটিভ দুটোই চাই। আপনি যদি যে কোনো একটা আধানকে স্পর্শ করে থাকেন তাহলে কিন্তু আপনার শক লাগবে না। আর আমাদের মাটিতে নেগেটিভ আয়ন থাকে মানে নেগেটিভ আধান থাকে, তাই আপনি যদি মাটিতে দাঁড়িয়ে কারেন্টের কাজ করতে করতে যদি নেগেটিভ তারকে স্পর্শ করে ফেলেন তখনই আপনার শক লাগবে, কারণ তখন কারেন্ট মাটি থেকে আপনার শরীর হয়ে পজিটিভ তারের দিকে যাবে। আর তাই যখনই কোনো কারেন্টের কাজ করবেন তখন জুতো পরে বা শুকনো কোনো কাঠের উপর দাঁড়িয়ে করবেন, মানে যেগুলো দিয়ে তড়িৎ যাতায়াত করতে পারে না, তাহলে আপনি শক খাবেন না। এমনকি যদি বাজ পড়ে তাও আপনার কিছু হবে না, কারণ তখন তো আপনার শরীর দিয়ে তড়িৎ প্রবাহের কোনো রাস্তা পাবে না। এবার আপনি ভাবতে পারেন যে বজ্রপাত হয় কিভাবে। দেখবেন, যখন গরম খুব বেশি থাকে তখন পৃথিবী পৃষ্ঠে থাকা জল দেখবেন বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায় এবং বিভিন্ন ধুলিকণার সঙ্গে মেশে টেম্পারেচারের কারণে ওই জলীয় বাষ্প বরফে পরিণত হয়ে যায়। তাই দেখবেন মাঝে মাঝেই শিলাবৃষ্টি হয়, আর আকাশে তৈরি হওয়া এই ভাসমান বরফগুলো মানে হাওয়া দেওয়ার ফলে ভাসমান অবস্থায় একে অপরের সঙ্গে ধাক্কা লাগতে শুরু করে, আর ঘর্ষণের ফলে ওখানে একটা স্ট্যাটিক কারেন্ট মানে স্থির তড়িৎ উৎপন্ন হয়। আর তখন ওই স্ট্যাটিক কারেন্টের পজিটিভ চার্জ উপরের দিকে চলে যায় ও নেগেটিভ চার্জ নিচের দিকে চলে আসে। আর এই নেগেটিভ চার্জ তখন পজিটিভ চার্জকে খুঁজতে থাকে, তাহলে সে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের দিকে যেতে পারবে, ফলে তড়িৎ তখন প্রবাহিত হবে। আর যখনই মেঘ করে বা হাওয়া দেয় তখন মাটি বরাবরও দেখবেন হাওয়া প্রবাহিত হয়, ফলে মাটির কাছে থাকা ঘাস যেগুলো সেই ঘাস ও হাওয়াতে ঘর্ষণের সৃষ্টি করে, ফলে এখানেও একটা স্থির তড়িৎ উৎপন্ন হয়। আর এখানেও একইভাবে পজিটিভ চার্জগুলো উপরের দিকে থাকে আর নেগেটিভ চার্জগুলো নিচের দিকে যেয়ে মাটিতে মিশে যায়। আর তখনই আকাশে থাকা নেগেটিভ চার্জ সঙ্গে সঙ্গে মাটির উপর তৈরি হওয়া পজিটিভ চার্জের দিকে চলে আসে, আর একেই বজ্রপাত বলা হয়। আর এই যে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের দিকে এসে তড়িৎ প্রবাহিত হলো, এর ভোল্টেজ 100 মেগাভোল্ট মানে 10 কোটি ভোল্ট, যেখানে আমাদের বাড়িতে ব্যবহৃত হয় 240 ভোল্ট। আর এই যে কারেন্ট উৎপন্ন হয় সেটা 10,000 অ্যাম্পিয়ার, যেখানে 5 অ্যাম্পিয়ারে আমাদের ফ্রিজ টিভি এসি পাম্প চলে যায়। তাহলে বুঝতে পারছেন কতটা বেশি, কতটা ডেঞ্জারাস। আর এই যে তাপ উৎপন্ন হয় সেটা 27,000 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে সূর্যের সার্ফেসের টেম্পারেচার 6,000 ডিগ্রি সেলসিয়াস মাত্র, মানে এটা প্রায় সূর্যের থেকে 5 গুণ বেশি টেম্পারেচার মানে তাপ উৎপন্ন হয়। আর এটা যে পড়ে না, এটার খুব কম সময়ের মধ্যে পড়ে, কয়েক মিলি সেকেন্ড মানে 0.0005 সেকেন্ড, বুঝতে পারছেন। কিন্তু এবার আপনার মনে হবে তাহলে এত আওয়াজ হয় কেন বা এত শব্দ হয় কেন। আপনি দেখবেন, আপনি যখন রান্না করেন বা যখন গরম কড়াইয়ে যখন রান্না করার সময় যদি ঠান্ডা জল পড়ে যায় তখন ছ্যাক করে মানে চিড়চিড় আওয়াজ হয়, বা কোনো গরম রডকে যদি জলের মধ্যে ডুবিয়ে দিন তখন দেখবেন একটা ছ্যাক করে আওয়াজ হয়। সেরকম এই বজ্রপাতের তাপমাত্রা এত বেশি আর জলটা যে ঠান্ডা, সেই এত বেশি তাপমাত্রার মধ্যে যখন এই ঠান্ডা জলটা পড়ে তাই ওরকম একটা আওয়াজ হয়। আর একটা জিনিস দেখবেন, যখনই আলোটা জ্বলে উঠে তখনই কিন্তু বাজটা পড়ে, কিন্তু আওয়াজটা দেখবেন অনেকটা পরে আসে। এটা এই কারণেই হয়, কারণ শব্দের তুলনায় আলোর গতিবেগ অনেক বেশি, তাই আলো তাড়াতাড়ি আমাদের মাটিতে এসে পৌঁছে যায়। কিন্তু এবার তো আপনি জানলেন যে কারেন্ট বা বজ্রপাত এসব কি বা কেন হয়, কিন্তু এটা থেকে বাঁচবেন কিভাবে। দেখুন, বজ্রপাত থেকে বাঁচার জন্য বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এক তামার তৈরি লাইটিং রড তৈরি করেছিলেন।
এরকম ছুচালো দেখতে, যেটা বড় বড় ইমারত বা ঘর বাড়ির টাওয়ারের উপর লাগানো থাকে। আর এই ছুচালো লাইটিং রডটা মোটা তারের সঙ্গে যুক্ত করে মাটিতে আর্থিং করে দেওয়া হয়, ফলে যখনই বিদ্যুৎ তৈরি হয় তখন ওই ছুচালো তারের মধ্যে যেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে মিশে যায় ওই কারেন্ট। আর আমাদের মাটি অফুরন্ত তড়িৎ শোষণ করতে পারে। আর অবশ্যই ওই লাইটিং রড যে লাগানো হয় সেটা যেন অবশ্যই ছুচালো টাইপের হয়, কারণ ছুচালো জিনিস বেশি তড়িৎ অ্যাবজর্ব করতে পারে, মানে বেশি কারেন্ট টেনে নিতে সক্ষম হয়। আর বিজ্ঞানী এটাও বলেছেন যে যদি তড়িৎ তাড়াতাড়ি মাটিতে প্রবেশ করতে পারে তখন যদি বাজ পড়ে আর আপনি যদি পাশেই দাঁড়িয়ে থাকেন তাও কিন্তু আপনার কিছুই হবে না, কারণ সেই তড়িৎ সঙ্গে সঙ্গে মাটিতে চলে যাবে আপনার শরীরে স্পর্শ করার আগেই। তাই অবশ্যই ভালোভাবে বাড়িতে বজ্র নিরোধক এই লাইটিং রড লাগানো প্রয়োজন। আর একটা জিনিস, তড়িৎ সমান্তরাল জায়গার মধ্যে সহজেই কিন্তু প্রবেশ করতে পারে না, তাই এরোপ্লেন বা বিভিন্ন গাড়ির মধ্যে যদি থাকেন তাহলে সব থেকে বেশি সুরক্ষিত থাকবেন, কারণ এদের বাইরের দিকটা ছুচালো টাইপের হয় না, এদের একটু গোল টাইপের হয় দেখবেন, এবং খুব পালিশ করা থাকে, মানে খুব পিচ্ছিল থাকে, ফলে তড়িৎ যদি ওর উপর পড়ে তাহলে স্লিপ কেটে নিচে চলে যায়। আর যখনই বিদ্যুৎ তৈরি হয় তখনই সে সঙ্গে সঙ্গে যে কোনো মাধ্যমে সাহায্যে মাটিতে প্রবেশ করার চেষ্টা করে, তাই নিজেকে একটু সুরক্ষিত রাখতে হবে এর থেকে। দেখুন, আমাদের জানতে হবে যে কোথায় কোথায় বেশি বাজ পড়ে। দেখুন, বাজ পড়ার সময় মোবাইল ফোনে কথা একদমই বলা উচিত না, কারণ মোবাইল ফোন আপনার টাওয়ারের সঙ্গে কানেক্ট থাকে, ফলে ফোন যে কোনো সময় আপনার জ্বলে উঠতে পারে। বড় বড় গাছের উপর বেশি বাজ পড়ে, তাই বাজ পড়ার সময় গাছের নিচে একদমই দাঁড়াতে নেই। আর এমনকি ফাঁকা জায়গাতেও প্রচুর বাজ পড়ে, তাই আপনি যদি বাজ পড়ার সময় ফাঁকা কোনো জায়গাতে থাকেন অবশ্যই শুয়ে পড়বেন বা বসে পড়বেন, সেই সময় কোনো দিকে যাওয়াই উচিত না। আপনি যদি তখন কোনো দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন, পালানোর চেষ্টা করেন, তখন আপনার উপর আগে বাজ পড়বে। আর অবশ্যই দরজা বা জানলা দিয়ে একদম উঁকি মারবেন না, পুকুরে বা সমুদ্রে জলে বজ্রপাত পড়ার চান্স অনেক বেশি থাকে, তাই সেই সব জায়গাতে একদমই যাবেন না বা সেই সব জায়গাতে থাকা উচিত না একদম। বিভিন্ন বড় বড় টাওয়ারেও কিন্তু বজ্রপাত পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যদিও টাওয়ারের উপর ছুচালো পাত লাগানো থাকে তাও টাওয়ারের একদম কাছে থাকা উচিত না, কারণ এত হাই ভোল্টেজ থাকে এই বজ্রপাতে ওর প্রভাব আশেপাশেও পড়ে। আর একটা ভুল আপনার একদমই করা উচিত না, সেটা হলো ছাতা খুলে রেখে যাতায়াত করবেন না যতই বৃষ্টি পড়ুক, কারণ ছাতার উপর ছুচালো অংশ যেটা থাকে সেটা তাড়াতাড়ি তড়িৎকে টেনে নেয়। আর অবশ্যই বাড়িতে থাকা টিভি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার, ফোনের চার্জ, রাউটার, সমস্ত কিছুর কানেকশন কিন্তু অবশ্যই খুলে রাখবেন, এমনকি কেবল লাইন পর্যন্ত খুলে রাখবেন, না হলে সেগুলো কিন্তু আপনার এই বাজ পড়ার সময় সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। আর একটা ভুল ধারণা মানুষের মধ্যে আছে যে মানুষ ভাবে সবসময় ডাইরেক্ট কোনো মানুষের উপরে বাজ পড়ে মৃত্যু হয়। সবসময় ডাইরেক্ট বাজ পড়ে মৃত্যু হয় এমনটাও না, স্টেপ পোটেন্সিয়ালের কারণে বেশি মৃত্যু হয় এখন। স্টেপ পোটেন্সিয়াল মানে হলো, ধরুন আপনি কোনো গাছের পাশ দিয়ে হাঁটছেন, সেই সময় যদি গাছের উপর যদি বাজ পড়ে মানে তড়িৎ পড়ে, তখন সেই তড়িৎ গাছের আশেপাশের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়ে। আর সেই এরিয়ার মধ্যে যদি তখন কেউ থাকে বা সেই এরিয়ার মধ্যে তখন যদি কেউ যাতায়াত করে তাহলে সে কিন্তু মারা যাবে। অথচ দেখুন, বাজ সেই মানুষের উপর পড়লো না, গাছের উপর পড়লো, কিন্তু সেই মানুষটা গাছের আশেপাশে ছিল, সেই কারেন্টটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছিল, ফলে সেই কারেন্টে সেই মানুষটা মারা যাবে। আর বাজ পড়ার সব থেকে বেশি প্রভাব পড়ে মানুষের মস্তিষ্কে, হৃৎপিণ্ডে ও ফুসফুসে, ফলে হার্ট পাম্প করা বন্ধ করে দেয়, ফলে মানুষের মৃত্যু হয়ে যায় বাজ পড়ার ফলে। আর দেখুন, কিছু কিছু সময় বাজ পড়লে মানুষ বেঁচেও যায়, কিন্তু তার শরীরে অন্যরকম দাগ হয়ে যায়, দেখুন একে লিচেন বার্গ বলা হয়। আর এটা ভালো করে বুঝে নিন, আপনি যদি কোনো বন্ধুদের সাথে খোলা আকাশের নিচে থাকেন আর তখন যদি বাজ পড়ছে দেখেন, তখন যদি আশেপাশে কোনো বাড়ি থাকে, একদম আশেপাশে যদি কোনো বাড়ি থাকে সেখানে ঢুকে যাবেন, আর না হলে দৌড়ে কোথাও যাবেন না, কারণ যখন আপনি দৌড়তে যাবেন তখন আপনার পায়ের চারপাশে, তখন আপনার পায়ের আর বাতাসের ঘর্ষণে ইলেকট্রিসিটি তৈরি হয়, ফলে ওখানেও দুরকমের আধান তৈরি হয়, পজিটিভটা উপরের দিকে, নেগেটিভটা নিচে মাটির সঙ্গে মিশে যায়, আর ফলে ওই মেঘে তৈরি হওয়া যে নেগেটিভ সেটা পজিটিভের দিকে সঙ্গে সঙ্গে চলে আসে, ফলে বাজ পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই সঙ্গে সঙ্গে আপনাকে সেই জায়গাতে স্থির হয়ে বসে পড়বেন বা শুয়ে পড়বেন, আর যতজন থাকবেন প্রত্যেকেই দূরে দূরে থাকবেন, কারণ কাছে কাছে থাকলে কন্ডাক্টিভিটি বেশি হয়ে যায়, ফলে বাজ পড়তে সুবিধা হয়। আর আপনি যদি জমিতে থাকেন তাহলে জমির কোলে শুয়ে পড়বেন, আর বাড়িতে যদি থাকেন তাহলে জুতো পরে বা কোনো কাঠের জিনিসের উপর চেপে থাকবেন। দেখুন, আকাশের তড়িৎ আবার তিন রকমের হয়। ফার্স্ট হলো ইন্ট্রা ক্লাউড, মানে কাছাকাছি থাকা মেঘেদের ঘর্ষণে যে তড়িৎ মানে পজিটিভ বা নেগেটিভ আধান উৎপন্ন হয়, আর কাছাকাছি থাকে তাই নিজেদের মধ্যে টাচ হয়ে যায়, ফলে চমকাতে থাকে, আর এই বিদ্যুতের কোনো আওয়াজ হয় না। সেকেন্ড হলো ক্লাউড টু ক্লাউড, মানে এটা দূরে থাকা মেঘেদের মধ্যে তৈরি হওয়া আধানের সাথে যে ঘর্ষণ লেগে তৈরি হয়
সেটাতে তৈরি হয় এই বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ আলোকিত হয়, আর এই বিদ্যুৎ অনেকটা বড় হয় ও এর আওয়াজ অনেকটাই বেশি হয়, যদিও বেশিরভাগটা আমরা এই রকম বিদ্যুতেই দেখি। আরেকটা হলো থার্ড, যেটা হলো ক্লাউড টু গ্রাউন্ড লাইট, মানে মেঘ থেকে সোজা মাটিতে চলে আসে এই বিদ্যুৎ, একেই বজ্রপাত বলা হয়। আর এটা সব থেকে বেশি ভয়ঙ্কর হয়। আর এই ভিডিওটা অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করুন, হয়তো আপনার এই শেয়ারের জন্য অন্যরা জানতে পারবে এবং নিজেদের জীবনকে বাঁচাতে পারবে। এরকম দরকারি নলেজফুল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটা দেখতে কেমন লাগলো বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।